আসলে কি ব্যান হচ্ছে ফ্রি ফায়ার এবং পাবজি ভাই? এই নিউজটা এত পরিমাণে ভাইরাল হয়েছে, অ্যান্ড সত্যি কথা বলতে গেলে লাস্ট যে নিউজটা আমি পাইছি 5 মিনিট আগে পাইছি নিউজটা, ফ্রি ফায়ার এবং পাবজি অলরেডি ব্যান করা হয়ে গেছে। অ্যান্ড এটা ব্যান হইতে বা একেবারে বন্ধ করতে কিছু কার্যাবলী বা সরকারের কিছু টাইম লাগে, দ্যাটস ওয়াই একটু দেরি হইতেছে। অ্যান্ড তোমাদের 24 তারিখ পর্যন্ত যে টাইমটা দিতেছে সেই টাইমটা পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান সম্পর্কে না, ফ্রি ফায়ার এবং পাবজি অলরেডি ব্যান করা হয়ে গেছে। এই টাইমটা হচ্ছে টিকটক, বিগো লাইভ, যে আদার অ্যাপসগুলো আছে, আদার 24টা অ্যাপসের জন্য ছিল এই টাইমটা। তো এখন এই সম্পর্কে আমাদের অ্যাপোলো গেমিং অর্থাৎ আলামিন ভাই কী বলছে তোমরা নিজেরাই শুনে নাও। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে ভেরি স্যাড নিউজ ফর এভরি গেমার্স, ফ্রি ফায়ার এবং পাবজি অলরেডি ব্যান ফ্রম বাংলাদেশ। অ্যান্ড আপনারা জানেন যে একটা আদেশ দেওয়ার পরে ওটা কার্যকর হতে একটু টাইম লাগে, তাই না? সরকারি প্রসেস যেহেতু, সো যেহেতু আদেশ দেওয়া হয়েছে এটা লিখিত আকারে এখনো বিটিআরসির কাছে যায়নি, যার কারণে এখনো ব্যান হয়নি। সো ব্যান হয়ে যাবে, এমন না যে ব্যান হবে না। আপনারা শুনতেছেন হয়তো বা 9টার দিকে ব্যান হওয়ার কথা ছিল তাও হয়নি, কালকে ব্যান হবে তাও হয়নি। সো ব্যান হবে নাকি হবে না এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে আছেন। সো আপনাদেরকে ক্লিয়ার বলে দিই, ব্যানের আদেশ দেওয়া হয়েছে অ্যান্ড এটারই প্রসেস চলতেছে। অনেকে বলতেছেন 24 তারিখ পর্যন্ত টাইম, তারপর হয়তো ব্যান করে দিবে। সো 24 তারিখ পর্যন্ত ফ্রি ফায়ার অ্যান্ড পাবজির জন্য টাইম না, 24 তারিখ পর্যন্ত টিকটক, ভিগো, লাইকি এইগুলোর জন্য টাইম দেওয়া হয়েছে যে এইগুলো কেন ব্যান করা হবে না, এইগুলোর জন্য টাইম দেওয়া হয়েছে 24 তারিখ পর্যন্ত, পাবজির জন্য না। পাবজি অ্যান্ড ফ্রি ফায়ার এগুলো ব্যানের নির্দেশ দিয়ে দেওয়া হয়ে গেছে। সো এটা 3 মাসের জন্য মূলত ব্যান থাকবে, অ্যান্ড এরই মাঝখানে আমরা চেষ্টা করতেছি কয়েকজন মিলে যে তার ব্যান দ্রুত করানো যায়।